কি এত শরবত খাও কিসের? কি সমস্যা? হ্যাঁ ও নো, পিছার বাইরে গেছে না কমে গেছে? ভালো ভালো, আরে ভাই টেনশন না রে ভাই, বাচ্চা কাচ্চা দেশে রেখে এসেছি, টেনশন না। টেনশনে প্রেশারটা বাইরে গেছে, আগামীকাল প্রেশার মাপাইছি, তো প্রেশারটা মাপে গেছে, এই জন্যে লেবুর রস খাইতেছি, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। মোবাইলে কিভাবে আমি এই ভিডিওটা বানিয়েছি সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং মাইন্ড টিভির সঙ্গে থাকবেন। তো আপনাদের দেখিয়ে দিই কীভাবে মোবাইল দিয়ে কাইন্ড মাস্টার দিয়ে এই ভিডিওটা বানিয়েছি, তো চলুন দেখে আসি। প্রথমে আমরা কাইন্ড মাস্টার যাব, এরপর আমরা কাইন্ড মাস্টারের এই প্লাস আইকনে ক্লিক করব, তারপরে 16x9 এখানে ক্লিক করব। করার পর আমাদের গ্যালারির যে ফটো ভিডিও যা আছে সব চলে আসবে এখানে। তো এখান থেকেই আমরা একটা ভিডিও শ্যুট করে নেব আগে। তো আমি একটা ভিডিও শ্যুট করে নিয়েছি, সেটা হচ্ছে এই ভিডিওটা শ্যুট করে নিয়েছি, একটা ভিডিও শ্যুট করে নিয়েছি, এটা টিক চিহ্ন দেব উপরে ডান পাশে। উপরে আমাদের যেটা ভিডিও শ্যুট করছি সেটা, তো এখান থেকে আমরা ইয়ে করতে হবে, কেটে নিতে হবে যে কোথার থেকে আমরা রোলটা শুরু করেছি। আমি দেখাচ্ছি, এই যে এখান থেকে আমার রোলটা শুরু। হ্যাঁ, তো এখান থেকে আমরা কেটে নেব, এখানে ভিডিওতে টাচ দিলে এই যে যে সিজার যে চিহ্নটা আসবে, আইকনটা আসবে, ওখানে ক্লিক করব। ক্লিক করলে এই উপরে যে টাইম টু লেফট অফ প্লেড, এই যে এখানে ক্লিক করলে আপনার বাম পাশের যেগুলো আছে সব কেটে যাবে। এই যে আমি ক্লিক করছি, এই দেখেন দিকেরগুলো যা আছে সব কেটে গেছে। তো এইটা যত দূর পর্যন্ত নেব আমরা, যত দূর পর্যন্ত শ্যুটটা করা আছে যত দূর পর্যন্ত নেব। এই যে এখান পর্যন্ত শ্যুট করে এরপর উঠে গেছি, তো এখান থেকে আমরা নিলাম, ঠিক আছে, এখান থেকে নিলাম। আবার ভিডিওতে টাচ করে আবার সিজারে যাব, কাছে চিহ্নটায় এখানে যে আবার টাইম টু রাইট, হ্যাঁ রাইটে মানে ডান পাশেরটা আর কি কেটে দেবো, এই যে উপর থেকে 2 নম্বর সেকেন্ডটায় ক্লিক করলাম, তো এটা কেটে গেল। আবার উপরে টিক চিহ্নতে ক্লিক করব, ব্যাস এটা একটা ভিডিও নেওয়া হলো। এরপর যাব আমরা লেয়ারে, লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে আবার ওই যে লেয়ারে যাওয়ার পর আবার মিডিয়া মিডিয়া আইকনটা দেখতেছেন উপরে, ওখানে যাব। গেলেই যে ভিডিওটা শ্যুট করে নিয়েছি আমরা লম্বা করে, ওই ভিডিওটা আবার নেব। তো একবার এই পাশে শ্যুট করবেন দাঁড়িয়ে, আর একবার এর পরবর্তীতে যে কথাগুলো বলবেন ওনার সাথে ওই কথাগুলো আবার অন্য পাশে দাঁড়িয়ে আপনার কথা বলে তারপরে রেকর্ড করতে হবে। হ্যাঁ, আমি এই যে নিয়ে নিলাম আগে যেটা নিয়েছিলাম ওটাই, এর পরবর্তী যেটা শ্যুট করেছে সেটা নেব আমরা, ঠিক আছে। কত দূর এই সেকেন্ড পার্টটা এসে গেছে, আর একটুখানি একটু ওয়েট করতে হবে। হ্যাঁ এই সেকেন্ড পার্টটা আসছে,
এখানে টাচ দেব। তো এখান থেকে অ্যাক্টিংটা শুরু হয়েছে, রোল শুরু। তো এখানে ক্যাশ দিয়ে কেটে নেব, সামনেরটুকু কেটে ফেলে দেব, ব্যাস উপরে টিক চিহ্ন। এরপর এটা টেনে একদম শেষে লাগাই দেব। ওকে, আর এখান থেকে প্লে করে দেখবো আমরা। ওকে, এখান থেকে প্লে করে দেখবো দুইটার কথার সঙ্গে মেলে কি না। ও, তার আগে এটাকে আমরা ডাবল পার্ট কীভাবে করে সেটা দেখাবো। এই কেসির পরে যে আইকনটা দেখছেন ওটাতে ক্লিক করব। ক্লিক করলে এরম অপশান চলবে, স্ক্রিনে অপশান চলে আসবে। এইটাতে দিলে নিচের একবারে বাম পাশেটা দিলে এভাবে আসবে, আবার ডান পাশেটা দিলে এভাবে আসবে, ঠিক আছে। তো আমরা বাম পাশেটা দেবো, দিলেই আমাদের ফার্স্ট যে ভিডিওটা সেটা হচ্ছে ডান পাশে থাকবে, থাকলো। আর পরের যে ভিডিও নিলাম সেটা হচ্ছে বাম পাশে থাকলো। হ্যাঁ, তো এখান থেকে যে আপনি উপরে টিক চিহ্নতে ক্লিক দিবেন, ক্লিক দিলে হয়ে গেল। ওকে, তো এটা এখন প্লে করবো, এখান থেকে প্লে করে দেখবো আমরা কি অবস্থা। কি এত শরবত খাওয়া কিসের? শরীর দুর্বল হয়ে গেছে, কি সমস্যা? কি সমস্যা? তো দেখলেন এইভাবে। এরপর এখান থেকে আপনাদের যেতে হবে, যখন সেট হয়ে যাবে সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্টে কথা মিলায় মিলায় আপনাদের কেটে কেটে নিতে হবে। নিয়ে উপরে এই যে তীর চিহ্নটা দেখতেছেন, উপরে তীর চিহ্নতে ওখানে ক্লিক, ওই আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এরম আইকন এরম চলে আসবে, এরম ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনাদের যেরকম রেজুলেশন চান সেরকম রেজুলেশন, আপনার 4K যদি ভিডিওটা রেকর্ড করতে চান এই 4K দেবেন, এই একটা 30 দিয়ে দেবেন। হ্যাঁ, 4K 2K দিলে এই এখানে 1440 বাই 25 পাল, হ্যাঁ এটা দেবেন। আর ফুল HD এটা হচ্ছে ফুল HD। তো এখানে এখানে কি এটা সিলেক্ট করার পর এই এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করলেই এটা আপনাদের সেভ হয়ে যাবে। তো আমি সেভ করে ফেলেছি, এখন আর সেভ করবো না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এইভাবেই কাইন মাস্টারে ডাবল পার্ট শ্যুট নিতে হয়। তো থ্যাংক ইউ আপনাদের সঙ্গে থাকার জন্য।